আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি হচ্ছে মোগলাই পরোটা। মোগলাই পরোটা কম বেশি সবাই বানাতে পারে, তবে আমি কীভাবে বানাই তা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনি সাথে সাথে পেয়ে যান। চলুন তাহলে দেখে নিই মোগলাই পরোটাটা আমি কীভাবে তৈরি করেছি। মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি প্রথমে ডোটা তৈরি করে নিব। তার জন্য একটি বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। লবণটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটাকেও ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন তেলটা কোথাও কম কোথাও বেশি না হয়। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। কিছুটা ময়দা যখন এভাবে হাতে মোট করলে দলা পেকে যাবে আর চাপ দিলে ভেঙে যাবে, তখন বুঝতে হবে ময়দাটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমরা নর্মালি রুটি খাওয়ার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক একইভাবে একটা ডো তৈরি করতে হবে। এখন ডোটাকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। কাপড়টা পানিতে ভিজিয়ে পানিটা আমি ভালো করে চেপে নিয়েছি। কাপড়ে যদি বেশি পানি থাকে তাহলে ডোটা বেশি নরম হয়ে যাবে। আধা ঘন্টা পর ডোটাকে বের করে আমি আবারও একটু মথে নিচ্ছি, তারপর 2টা ভাগে ভাগ করে নিব। আমি 1 কাপ ময়দা থেকে 2টা মোগলাই পরোটা বানাবো। আপনারা যদি ছোট করে বানাতে চান তাহলে 3টাও বানাতে পারেন। এখন 1 ভাগ আমি কাপড় দিয়ে ঢেকে রাখবো, আর অন্য ভাগ দিয়ে বড় একটি পাতলা রুটি বেলে নিব। রুটিটা যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা বেলার জন্য এক্সট্রা কোনো তেল বা ময়দার দরকার পড়বে না, এমনিতে বেলে নেওয়া যাবে। আপনাদের ক্ষেত্রে যদি বেলতে অসুবিধা হয় তাহলে সামান্য তেল ব্যবহার করতে পারেন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1টা ডিম, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 7 মতো কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে চটপটি মশলাও ব্যবহার করতে পারেন। 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখানে একটা টিপস হচ্ছে, ভেতরের পুরটা আপনারা রুটি বেলার পরে তৈরি করে নেবেন। রুটি বেলার আগে পুরটা তৈরি করে নিলে লবণ ব্যবহার করার কারণে পেঁয়াজ থেকে পানি বের হয়ে ডিমটা অনেক পাতলা হয়ে যায়। এতে মোগলাই পরোটা বানানোর সময় ডিমটা এদিক ওদিক ছড়িয়ে যায়, তখন পরোটাটা ভাঁজ করে নিতে অসুবিধা হয়। তাই আপনারা চেষ্টা করবেন রুটি বেলার পর ভেতরের পুরটা তৈরি করে নিতে। পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি পরোটার মাঝখানে পুরটা দিয়ে দিব। পুরটাকে চারিদিকে একটু সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এখন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি পরোটাটা কীভাবে ভাঁজ করে নিচ্ছি। এক পাশ ভাঁজ করে নেওয়ার পর আমি অপর পাশে একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে 2 পাশ ভালো করে জোড়া লেগে থাকে। এখন বাকি 2 পাশেও একটু পানি লাগিয়ে আমি 2 পাশ বটে নিব। একটা মোগলাই পরোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি তেলে ভেজে নিব। তার জন্য চুলায় মিডিয়াম আঁচে একটি পাতিল বসিয়ে তেল গরম করে নিয়েছি। তারপর তৈরি করে রাখা পরোটাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পরোটাটা তুলে তেলের মধ্যে দিতে দিতে হয়তো ভিতরের ডিমটা এক সাইডে চলে যেতে পারে, তাই আমি হালকা একটু চেপে চেপে ডিমটা চারদিকে ছড়িয়ে দিচ্ছি। আর যে পাশটা আমি বটে নিয়েছি সেই পাশটা আমি নিচের দিকে দিয়েছি।
অর্থাৎ ভাঁজ করে নেওয়া সাইডটা আমি আগে ভেজে নিব। এখন একটি চামচ দিয়ে আমি উপরে একটু তেল ছিটিয়ে দিচ্ছি, এতে উপরের পাশটাও একটু শক্ত হবে। নিচের পাশটা ভাজার সাথে সাথে উপরের পাশটাও যদি একটু শক্ত হয়ে যায় তাহলে মোগলাই পরোটা উল্টানোর সময় আর কোনো ঝামেলা হবে না। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে মোগলাই পরোটা ভেজে নিতে হবে, তা না হলে উপরের পাশটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরের ডিমটা কাঁচা থেকে যাবে। এভাবে মোগলাই পরোটাটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারপাশে ভেজে নিব। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন উপরের অংশটা কিন্তু আর আগের মতো কাঁচা নেই, হালকা ভাজা হয়ে গেছে। এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি অপর পাশে উল্টে দিচ্ছি। এখন আমি আবারও একটা চামচ দিয়ে উপরে একটু তেল ছিটিয়ে দিচ্ছি, এতে মোগলাই পরোটাটা তাড়াতাড়ি ফুলে উঠবে। অপর পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এই পাশটা আবারও একটু ভেজে নিব। এভাবে উল্টো পাল্টে বাদামি কালার করে ভেজে নিতে হবে। মোগলাই পরোটাটা বড় হওয়ার কারণে সাইডের অংশগুলি ভাজা হয় না, তাই আমি এভাবে ধরে সাইডের অংশগুলিও ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে তুলে নিব। এখন আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি মোগলাই পরোটা দেখতে কেমন হয়েছে। ভেতরের ডিমটা ভালো করে সেদ্ধ হয়েছে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।